আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? লাঞ্চ করা হয়েছে? হ্যালো, দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে, এখন তো ধর ক্লিয়ার। হ্যাঁ শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, টোটাল পরিষ্কার। আচ্ছা আরেকটা জিনিস বলি, ঠিক আছে? আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে গুগল হচ্ছে আপনার হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আপনি কোনো জিনিস জানেন না, কোনো জিনিস বোঝেন না, বা আপনি হচ্ছে কোনো জিনিস সাপোজ আপনি মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, ঠিক আছে? তো আপনি গুগলে লিখবেন মার্কেট প্লেসে কাজ না পাওয়া, কেন মার্কেট প্লেসে মানুষ কাজ পায় না, তারপরে দেখবেন যে আর্টিকেল আছে, ঠিক আছে? বিভিন্ন আর্টিকেল পড়বেন, আমি যেগুলো বলতেছি এগুলো হয়তো কাজ নাও হতে পারে, ঠিক আছে? তার মানে এই না যে আমি কাজ পাবো না, তার মানে অন্য সবাই যদি 8-10 জন যদি মার্কেটে কাজ পায়, আর আপনি তো জানেন এই সেক্টরটা বিশাল বড়, সেক্টরটা দিন দিন আরো বড় হচ্ছে, ঠিক আছে? এখন প্রত্যেকটা কোম্পানিরই ওয়েবসাইট হচ্ছে, ইভেন প্রত্যেকটা পার্সনেরই ওয়েবসাইট হচ্ছে, কম্পিটিশন বাড়তেছে, কাজের চাহিদা বাড়তেছে। সো আমি যে জিনিসগুলো বলতেছি, আমার চেয়ে হয়তো অনেকে আছে এর চেয়ে আরো ভালো টেকনিক জানে। সো মেইন জিনিসটা হচ্ছে আপনি জানতে আগ্রহী কিনা, ঠিক আছে? সাপোজ আজকে আমার থেকে এটা জানলেন, কালকে আপনি আর আরেকজনের থেকে জানতে চেষ্টা করবেন। সো আপনি, আমি যেটা বলতে চাচ্ছি, আপনাকে হচ্ছে একটু ইন্টারেস্টেড হতে হবে, ঠিক আছে? আজকে আর 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 বেশি কিছু বলবো না, আমরা কাজে চলে যাবো, ঠিক আছে? আরেকদিন হবে, আর আর আমরা হচ্ছে মার্কেট প্লেসে যাবো হচ্ছে শেষের দিকে, ঠিক আছে? কাজগুলো শেষ করে শেষের দিকে যাবো। আমরা কিন্তু এখনো কোনো কাজ এখনো পুরোপুরি কমপ্লিট করি নাই, এসইও এসও এখনো পর্যন্ত আমরা জানি নাই, ঠিক আছে? আসবো আসবো। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখা গেল? আচ্ছা, তো আপনাদের একটা হোম টাস্ক দিব, হোম টাস্ক সেটা হচ্ছে, ওকে সমস্যা নেই, বল বলে দে। আচ্ছা আমরা কাজ করবো হচ্ছে গার্ডেন আর হোম নিশ নিয়ে, ঠিক আছে? নিশ মানে কি জানি? টপিক আর নিশ, নিশ মানে হচ্ছে টপিক, টপিকের আরেকটা সুন্দর শব্দ হচ্ছে নিশ। তো নিশ, নিশ শব্দ শুনলে আমরা কেউ ঘাবড়ে যাব না, নিশ মানে টপিক ধরে রেখো। তো আমাদের নিশ হচ্ছে হোম এবং গার্ডেন, সেই দুটা রিলেটেড নিশ, ঠিক আছে? আচ্ছা স্ক্রিন ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার? আচ্ছা আমরা গতকাল বলছিলাম যে পুরাতন আমাদের পৃথিবীতে তো অনেক ওয়েবসাইট আছে, তাই না? কিছু কিছু ওয়েবসাইট আছে মনে করেন সেই কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো আর ইন্টারেস্টেড না ওয়েবসাইট গুলো করতে, বা সেই সেই ওয়েবসাইটের ওয়েব মাস্টার মনে করেন আর করে নাই, মানে ওয়েবসাইট করে তার হয়তো সে হয়তো মারা গেছে, অথবা সে হয়তো অন্য দিকে চলে গেছে, অন্য লাইনে চলে গেছে, বাট এই ওয়েবসাইট এর কন্টেন্ট গুলো কিন্তু রয়ে গেছে। সো এইগুলো হচ্ছে আমরা খুঁজে বের করবো। তো আমরা যাব হচ্ছে, আমরা যদি না জানি গুগলে করব, এটা হচ্ছে ওল্ড ওল্ড ডোমেইন, ওল্ড ডোমেইন পারচেজ যদি লিখি, এখানে বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারবো। এর মধ্যে এক নাম্বার হচ্ছে গোড্যাডি, ঠিক আছে? ভাই ভাই আমার মনে পড়তেছে না বিদায়, আমি গুগল করে মনে করতেছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা ডোমেইন নিতে পারবো, পুরাতন ডোমেইন গুলো যেগুলো হচ্ছে সাইট ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে? সাইট নাই, এগুলো হচ্ছে এখানে এন্ট্রি আছে। গোড্যাডির অপশনে যদি যাই তাহলে হচ্ছে আমরা এই ডোমেইন গুলো দেখতে পারবো, ঠিক আছে? তো গোড্যাডি আমার পছন্দ না, আমি হচ্ছে গোড্যাডিতে যাব না। এক্সপায়ার্ড, এই যে আমার আমার পছন্দ হচ্ছে এইটা, ঠিক আছে? এক্সপায়ার্ড ডোমেইন ডট নেট, আপনি আপনার এটা একটু লিখে নেন অথবা সার্চ করে বুক মার্ক করে নেন।
এটা সবাই করব আমরা expertdomain.net সবাই করছি সবাই হইছে এটা এটা হচ্ছে আমরা বুকমার্ক করব আমাদের এই যে এটা হচ্ছে আমি হচ্ছে ক্লাসে অ্যাড করতেছি ঠিক আছে আপনারা হচ্ছে ওই যে ওয়ার্ক টাস ওয়ার্ক ওয়ার্কে অ্যাড করবেন ঠিক আছে ওয়ার্ক বা প্র্যাকটিস আপনাদের ফোল্ডার ছিল প্র্যাকটিস এটাতে অ্যাড করবেন তারপরে এদের সার্ভিস নিতে হলে আমরা আমরা একটা জিনিস সবাই জানি ঠিক আছে সো আমরা যদি সার্ভিস উপভোগ করতে চাই আমাদেরকে সাইন আপ করতে হবে হ্যাঁ মেম্বার হতে হবে আর মেম্বার হতে আমরা সবাই জানি ঠিক আছে সাইন আপ করতে হবে ফার্স্ট দেন লগইন করতে হবে তো সবাই সাইন আপ করে ফেলেন ঝটপট এটা এটা হাইয়েস্ট 30 সেকেন্ড লাগার কথা সাইন আপ করে ফেলেন আমার যে অ্যাকাউন্ট আছে আমি লগইন করে দিচ্ছি সাইন আপ করে মেইল ভেরিফাই করে লগইন করে নেবেন আর এটা কি আমাদের আইডিতে করব ইচ্ছা করতে পারেন আচ্ছা রেজিস্টার করো ঠিক আছে ভাই পাসওয়ার্ড ভুলে গেলাম HTMLDSR আমি সাইন আপ করে সবাই প্রেজেন্ট দিছেন আমরা এখানে কয়জন 19 জন আমরা কি এই 19 জন হ্যাঁ মনে হয়
তো লগইন করতে পারছি স্যার লগইন হইছি হ্যাঁ মেইল ভেরিফাই করেছেন यस স্যার হয় নাই কার এখনো ইউ ক্যান্ট ইউজ স্পেশাল ক্যারেক্টার আচ্ছা আমরা কি এখানে 19 জন আছে না 20 জন স্যার আমার দুইটা আইডি ওকে ওকে পাদ আছে ছুইছো স্যার ইউজ না তো নিচ্ছ না আমার দাই স্যার ইউ ক্যান্ট ইউজ স্পেশাল ক্যারেক্টার ইন ইউর ইউজার নেম আপনার ইউজার আইডি তো মনে অনলাইন খোলা আছে বড় কোন আইডি আছে স্যার করেন হ্যাঁ সবাই শেষ করেন সবার শেষ হইছে এত সময় লাগে কেন আপনাদের এত সময় লাগে ইউজারনেম নিচ্ছেন না স্যার ইউজারনেমটা নিচ্ছেন না আমার স্যার কয়েকবার দিলাম স্যার কাজ হচ্ছে না কেন নিচ্ছেন না ওখানে না নেয়ার কারণ তো দেখাবে রেড মার্কে লেখা আছে এটা পড়ে কি লিখছে রেড মার্কে ইউ ক্যান্ট ইউজ স্পেশাল ক্যারেক্টার ইন ইওর ইউজারনেম হ্যাঁ স্পেশাল ক্যারেক্টার কেন ইউজ করছেন ইউজারনেম না স্যার আমি তো স্পেশাল ক্যারেক্টার দেই না স্যার শুনো তো লিখবো গার্ডেন লিখে সার্চ করব এই দেখেন এখানে এখানে অনেক ডোমেইন চলে আসে রাইট আমরা পারছি এই ইন্টারফেসে আসতে পারছি সবাই জি ভাই আসছে আচ্ছা সবাই আসেন আমরা সবাই আসেন আচ্ছা এখানে একটা একটা জিনিস দেখেন এখানে হচ্ছে স্ট্যাটাস ঠিক আছে এই স্ট্যাটাসে হচ্ছে দেখেন অ্যাভেলেবল এগুলো হচ্ছে অ্যাভেলেবল গুলো হচ্ছে আমরা নিব ঠিক আছে অ্যাভেলেবল গুলো আমরা নিব আচ্ছা এখানে দেখেন এখানে 4000 সরি 14900 একটা ডোমেইন শো করছে ঠিক আছে সো আমরা ডোমেইন নামগুলো একটু পড়ে বোঝার চেষ্টা করব যেমন আচ্ছা এখানে দেখেন garden.edu ঠিক আছে সো আমরা এটা হচ্ছে এটা অ্যাভেলেবল নাই এটা নেক অফার নেক অফারে যাব না আমরা হচ্ছে অ্যাভেলেবল গুলো যাব সো গার্ডেন ডট গ্লোবাল আচ্ছা এটা মনে হচ্ছে ভালো সো আমরা একটা একটা কাজ করব আমরা হচ্ছে আমাদের এই ইউজারের আন্ডারে একটা ক্রোম এক্সটেনশন নামাবো নাম হচ্ছে টাচ ভিপিএন টি ও ইউ সি এস টাচ ভিপিএন সো টাচ ভিপিএন লিখলে আপনি যে প্রথম যে ইউআরএলটা আছে এটাই যাবে সবাই দ্রুত শেষ করব আমার স্পিড কম ঠিক আছে আমার স্পিড আরো বাড়বে ইনশাআল্লাহ আপনারা স্পিড বাড়াবেন ইয়ার টু ক্রোম দিব ঠিক আছে এক্সটেনশনটা এক্সটেনশন অ্যাড করতে আমরা সবাই জানি আচ্ছা দেখেন সবাই অ্যাড করতে পারছেন কিনা জি ভাই হইছে হয় নাই কার সাদিয়া মিমের কি খবর আমার আজ চেকিং দেয়া আছে আমরা পিছনে আছি কি পিছনে পিছায় আছি কি
স্যার আমার ওটা শেষ স্যার আপনি কি স্যার ইজ এ এক্সপায়ার ডোমেইন কোনটা ক্লিক করব স্যার কোন অপশনটাই হ্যাঁ করবেন না আপনি থাকেন VPN টা নামান VPN টা অ্যাড করেন এক্সটেনশনে এই আপনার এই কাজের ইউ ইশের আন্ডারে VPN টা অ্যাড করেন ঠিক আছে সো আমরা আমাদের এই ইউজারে অনলি আমাদের কাজের ক্ষেত্রে যে এক্সটেনশন গুলো লাগবে সেইগুলো অ্যাড করব যেমন আমি আপনাদের ক্লাসের জন্য একটা ইউজার ক্রিয়েট করে নিয়েছি এখানে শুধু কাজের জিনিসপত্র থাকবে ঠিক আছে সো আমার এখন মাত্র একটা এক্সটেনশন আছে সেটা হচ্ছে টাস ভিপিএন আরো কিছু এক্সটেনশন আমি পরে অ্যাড করব যেগুলো কাজের সময় লাগবে সবাই শেষ করি দ্রুত ঝটপট হ্যাঁ আপনারা তো দেরি করেন কেন দ্রুত করেন হয়ে গেছে ভাইয়া তারপর হয় নাই কার স্বীকার করেন স্যার ভিপিএন স্যার কোনটা নাও স্যার মানে স্পেশাল কোনটা আছে স্যার আচ্ছা স্পেলিং হচ্ছে টি ও ইউ সি এইচ টাচ গুগল করেন টি ও এখানে একটা পিল ইউ সি এইচ টাচ হলুদ রঙের পরে হচ্ছে যে প্রথম আইকন দাও ওটা ওটা ইনস্টল করেন ওকে স্যার টাচ ভিপিএন দিয়ে কানেক্ট করুন অ্যাড করবেন এক্সটেনশন অ্যাড করবেন এক্সটেনশন কি অ্যাড করছি তা অ্যাড করছি এক্সটেনশন কানেক্ট করব আমরা যে কানেক্ট করছি কানেক্ট করব ইউএস লোকেশন সেট করে দেব ইউনাইটেড স্টেট ঠিক আছে এই এখান থেকে সুইস লোকেশন টু আচ্ছা তারপর আমি করতেছি কানেক্ট হ্যাঁ কানেক্ট করি আচ্ছা তা এটা হইছে হইছে সবাই জি স্যার ওকে স্যার ইউনাইটেড কিংডম স্যার ইউনাইটেড কিংডম স্যার ওটা দিছি স্যার হ্যাঁ ইউনাইটেড স্টেট দিবেন আচ্ছা সমস্যা নাই কিংডম দিলে সমস্যা নাই আচ্ছা কে জানো কি বলতে চাইলো বলেন টাচ ভিপিএন এর পরে অ্যাড করবেন এক্সটেনশন করছেন হয় নাই কার কার এখনো আচ্ছা তারপরে হচ্ছে দেখেন তারপর হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাব ওকে আমরা 10 মিনিটের ভিতরে ডিসকানেক্ট হয়ে যাব আচ্ছা 10 মিনিটের ভিতরে ওকে তারপর একটা ওয়েবসাইটে যাব নাম হচ্ছে archive.org আমরা হয়তো অনেকে জানি এটা নাম archive archive.org এই ওয়েবসাইটটাতে যাব আর এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসে ইনক্লুড করে দেব আচ্ছা স্পেলিং ভুলেছি আচ্ছা বানান ভুল আচ্ছা এটা দেব এটা এটা সম্পর্কে জানি আমরা কেউ হ্যাঁ আচ্ছা জানি এখানে কি অ্যাকাউন্ট করব নাকি না না এটা এটা বুকমার্ক করবেন বুকমার্ক করে রেখে দিবেন হচ্ছে আমি ক্লাসে রাখতেছি আপনারা রাখবেন হচ্ছে প্র্যাকটিস ওকে ওয়ার্ক বা প্র্যাকটিস হ্যাঁ করে ফেলি সবাই হ্যাঁ ভাই করছি আচ্ছা তারপরে যেটা করবে ভাই স্পেলিংটা একটু আরেকবার বলেন এ আর সি এইচ আই ই ভি সরি সি এইচ আই ভি ডট ও আর জি এই স্ক্রিনে দেখে নিন আপনারা হচ্ছেন মার্কেটার আপনারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন আপনাদের কাজ কাজের স্পিড আরো বেশি লাগবে ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমরা এখানে যে ডোমেইনটা আছে আমাদের যে ডোমেইনটা আমাদের পছন্দ হইছে এই ডোমেইনটা হচ্ছে সার্চ করব আমরা ঠিক আছে এই ডোমেইনটা হচ্ছে এখানে সার্চ করব
আচ্ছা এটা হচ্ছে 18 সালে এই ওয়েবসাইটটা ছিল ঠিক আছে এই ওয়েবসাইটের স্ক্রিনশট দেখা যাবে এখানে এই যে একটু দেখেন সবাই এই ওয়েবসাইটটা কি রকম ছিল আমরা দেখতে পারব বুঝছেন ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন তো আচ্ছা এটা ভালো না ঠিক আছে আমরা আরেক আরো 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 কিছু নিয়ে দেখি আচ্ছা আমরা আছে এরকম খুঁজব ঠিক আছে একটু টাইম লাগবে কিছু কিছু দেখব কোন ডোমেইনটা আছে কোন ডোমেইনটাতে কন্টেন্ট পাইতে পারি আমরা যেমন এই ডোমেইনটা খুব ভালো 2007 সালেও ফার্স্ট রেজিস্টার হইছে ঠিক আছে দেখি তো 2007 সালে কেমন ছিল ওয়েবসাইটটা রাশিয়ান তো এটা থেকে মনে হয় পাবো না আমরা কিছু ওকে এটা কিছু ছিল না সো আমরা চে একটু আগে চলে যাব দেখি রাশিয়ার পরে কেউ কিনেছে কিনা ডোমেইনটা কেজি তারপর হচ্ছে এই যে ডোমেইনের লুক চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে হাত বদল হয়েছে হচ্ছে আমরা পরের দিকে কালো কালো এগুলো কি বোঝায় কালো কালো মানে এই সময়টা ওয়েবসাইট স্ক্রিনশট মানে ওয়েবসাইট অ্যাকটিভ ছিল ঠিক আছে এই সময়টা অ্যাকটিভ ছিল হ্যাঁ যেমন এই যে আমরা একটা সুন্দর এরকম এই দেখেন এই দেখেন গার্ডেন রিলেটেড একটা সুন্দর কন্টেন্ট আমরা পেয়ে গেছি ঠিক আছে দেখেন হ্যাঁ এটা আমরা ইংলিশ করে নিব ঠিক আছে একটা অসাম কন্টেন্ট পেয়ে গেছি তো আমরা এটা বুঝতে পারছি সবাই বুঝতে পারবো না হ্যাঁ বুঝতে পারছি ওকে পারবে সাদিয়া মেমের কি খবর হ্যালো জি স্যার করছি তো আচ্ছা আমরা মার্কেট রিসার্চ করে একটা জিনিস দেখতে পেয়েছি সেটা কি জানেন হ্যাঁ কি এটা হচ্ছে গার্ডেনের কন্টেন্ট না 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 মার্কেটে মেয়ে ফ্রিল্যান্সাররা ছেলে ফ্রিল্যান্সারদের চেয়ে বেশি কাজ পায় এটা হচ্ছে আমাদের মার্কেট রিসার্চের উপর ভিত্তি করে হ্যাঁ এটা সত্যি কারণ হচ্ছে মেয়েরা খুব ভালো কাজ করে ছেলেরা হচ্ছে ঠকাইতে চায় মেয়েরা ঠকায় না কাজের দিক থেকে ঠিক আছে মেয়েরা এই জন্য হচ্ছে তারা ভালো কাজ পায় ঠিক আছে আর কিছু না বাই দ্য এক জায়গায় তারা অনেক কম বসে থাকতে পারে হ্যাঁ আজকে আমার একটা কলিগ কাজ মানে একটা ক্লায়েন্ট নক দিছে ঠিক আছে কাজের জন্য সে হচ্ছে সময় পায় না সে হচ্ছে টিচার টিচার প্লাস আমাদের সাথে কাজ করে এবং মাঝে মাঝে একটু ঢু মারে ঠিক আছে তারে হাই দিয়ে বসে রয়েছে রেসপন্স করার দরকার নেই পরে আমাদের দেখালো আজকে আচ্ছা আপনারা একটু অন্য ডোমেইন গুলো নিয়ে চেক করেন তো নাইম ভাই এটা চেক করেন তো ঠিক আছে চেক করেন যেগুলো মেক অফার সেগুলো তো আমাদের দেখা দরকার নাই না না মেক অফার হ্যাঁ আচ্ছা দেখি তো মেক অফারে কি খবর হ্যাঁ মেক অফার গুলো নিতে পারবো মনে হয় হ্যাঁ মেক অফার নিতে পারে সমস্যা নাই আগে হচ্ছে ওইগুলো ট্রাই করব তারপরে মেক অফারে যাব হ্যাঁ মেক অফার এই জায়গায় একটা কলামের নাম লিস্ট আছে এই জায়গায় এক্সপায়ার্ড তারপরে ইপিক এগুলো কি বোঝায় সোডো এই এগুলো দেখার দরকার নাই ঠিক আছে এক্সপায়ার্ড মানে তো এক্সপায়ার্ড বুঝতেই পারতেছেন মানে লিস্ট কলামটা কি রিপ্রেজেন্ট করে এই জায়গায় এই ডোমেইনটার স্ট্যাটাস ডোমেইনটার ই আর কি এক্সপায়ার্ড কি না এটা এটা আপনি একটু ক্লিক করেন ক্লিক করলে কাজ করে এখানে এখানে একটু পড়েন আপনি ইংলিশে এই ওয়ার্ডের মানে কি এক্সপায়ার্ড মানে কি এক্সপায়ার্ড না তারপরে কি আছে
তারপর এটা মানে আমি হয়তো জানি না এটা আমরা একটু গুগল করে নেই আমরা কেউই সব জানতা সংশের না ঠিক আছে তো আমরা হচ্ছে গুগল করে নিব যেটা না জানবো সেটা জানার চেষ্টা করব যে জানে তার কাছ থেকে বাংলা করব আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে এনজি ইংলিশ টু এনজিএল আমি এই কাজটা করে রাখি আমি হচ্ছে এটাকে এটাকে বুকমার্ক করি হচ্ছে এই এই ওকে ওয়েট এ মিনিট গুগলের টাকে এটাই তো গুগল এই যেটা আমি যেটা করে থাকি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি হচ্ছে এই যে এই অবস্থায় বুকমার্ক করে রাখি এটার হচ্ছে কোনো ট্যাপ করি না এটা হচ্ছে মেইন বুকমার্ক করি বুকমার্ক বা ঠিক আছে যেমন এই যে আমি হচ্ছে এখন যদি ক্লিক করি আমি হচ্ছে সহজে এটাতে ক্লিক করে এই ওয়ার্ডটার মানে জেনে নিতে পারবো সাপোজ এই ওয়ার্ডটার মানে আমি জানি না ঠিক আছে এখনো যদি আমি এটাতে পেস্ট করি আমার এখানে ল্যাঙ্গুয়েজও সেট করা আছে বা এটাও সেট করা আছে তো এটার মানে কি আমি বুঝতেছি না কেউ জানেন আপনারা ইউনি রেজিস্টারি মানে হচ্ছে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে পুনরায় হ্যাঁ বারবার রেজিস্টার হয়ে এক্সপায়ার্ড আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সো আমি যদি ইংরেজি জানি আমি সবই বুঝব কথা হচ্ছে এটা এপিক পুনরায় আবার রেজিস্ট্রি করা হয়েছে মনে হয় 4900 দিতে আচ্ছা সো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেককে প্রত্যেকে হচ্ছে 10টা করে হ্যাঁ 10টা করে কন্টেন্ট ভালো কন্টেন্ট একটু ভালো মানে একটু নরমাল কোয়ালিটি হলে নেবেন না তবে ইংলিশ সাইটগুলোকে প্রাধান্য বেশি দিবেন ঠিক আছে অন্য সাইটগুলোকে ইংলিশগুলো যদি না পায় তাহলে হচ্ছে অন্য সাইটগুলো দেখব ঠিক আছে বাট প্রথম হচ্ছে ইংলিশ সাইটগুলো ক্লিয়ার সো আপনারা হচ্ছে কালকে প্রত্যেকে আমি এখানে হোম লিখতে পারি আমি যদি হোম লিখি হ্যাঁ বুঝতে পারছি